বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের বাজারে 16 থেকে 25 হাজার টাকার ভিতরে বেস্ট 5টি ক্যামেরা ফোনের মডেল এবং তাদের আনুমানিক বাজার মূল্য। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টে 5 নম্বর পজিশনে যে ক্যামেরা ফোনটি রয়েছে, এই ফোনটির মডেল ভিভো Z1 Pro। ফোনটির প্রাইমারি ক্যামেরা অর্থাৎ মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, সেকেন্ডারি ক্যামেরা 32 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4 জিবি, রোম 64 জিবি। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 712, জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 616। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটির ডিসপ্লে সাইজ 6.53 ইঞ্চি, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ভিভো Z1 Pro এই ফোনটির আনঅফিসিয়াল বাজার মূল্য 16,500 টাকা, 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। আমাদের লিস্টে 4 নম্বর পজিশনে যে বেস্ট ক্যামেরা ফোনটি রয়েছে, এই ফোনটির মডেল Realme 5 Pro। ফোনটির প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেডিকেট ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটির সেকেন্ডারি ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 712, জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 616, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটির ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চি, ব্যাটারি ক্যাপাসিটি 4035 mAh। রিয়েলমি 5 Pro এই ফোনটির আনঅফিসিয়াল বাজার মূল্য 16,500 টাকা, 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। আমাদের লিস্টে 3 নম্বর পজিশনে যে ক্যামেরা ফোনটি রয়েছে, এই ফোনটির মডেল Realme 6। ফোনটির প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেডিকেট ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটির সেকেন্ডারি ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক MT6785 হেলিও G90, জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যালি G76 MC4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটির ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চি, ব্যাটারি ক্যাপাসিটি 4300 mAh। Realme 6 এই ফোনটির আনঅফিসিয়াল বাজার মূল্য 17,999 টাকা, 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। আমাদের লিস্টে 2 নম্বর পজিশনে যে ক্যামেরা ফোনটি রয়েছে, এই ফোনটির মডেল Xiaomi Redmi Note 8। ফোনটির প্রাইমারি ক্যামেরা অর্থাৎ মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেডিকেট ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটির সেকেন্ডারি ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 665, জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটির ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চি, ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। Xiaomi Redmi Note 8 এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 18,500 টাকা, 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। আমাদের লিস্টে 1 নম্বর পজিশনে যে ক্যামেরা ফোনটি রয়েছে, এই ফোনটির মডেল Xiaomi Redmi Note 8 Pro। ফোনটির প্রাইমারি ক্যামেরা অর্থাৎ মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটির সেকেন্ডারি ক্যামেরা 20 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 64 জিবি। ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G90T, জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মেলি G76 MC4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ডিসপ্লে সাইজ 6.53 ইঞ্চি, ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। Xiaomi Redmi Note 8 Pro এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 24,999 টাকা, 6 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন।
আর এমনই মোটর বাইক রিভিউ, ক্যামেরা রিভিউ এবং ফোন রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।